Hello friends, welcome back to my channel. Today I am talking about MCQ 1 current affairs. So, I am going to talk about current affairs and MCQ 1 current affairs. ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ অবকারী পুলিশের জন্য আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্স না, সব কারেন্ট অ্যাফেয়ার্স যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করা হচ্ছে সেগুলোই সব এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এমসিকিউ শুরু করার আগে জানিয়ে দেবো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে এমসিকিউ এতে কী আছে। প্রথমে আমরা আসছি কোশ্চেন নাম্বার 1, হুইচ স্টেট পুলিশ হ্যাজ ওন দ্য থার্ড প্রাইজ ইন এমার্জেন্সি রেসপন্স ক্যাটাগরি অ্যাট দ্য দুবাই পুলিশ ইন্টারন্যাশনাল কল সেন্টার অ্যাওয়ার্ড। ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা হলো হচ্ছে থার্ড প্রাইজ পেয়েছেন ইন এমার্জেন্সি রেসপন্স ক্যাটাগরি, দুবাই পুলিশ ইন্টারন্যাশনাল কল সেন্টার অ্যাওয়ার্ড পেয়েছেন ইউপি পুলিশ, অর্থাৎ উত্তর প্রদেশের পুলিশ। এখানে আমাদের জেনে নেওয়া দরকার ফার্স্ট সেকেন্ড প্রাইজ কে পেয়েছেন, অর্থাৎ ইন্ডিয়া পেয়েছেন থার্ড প্রাইজ, যেখানে হচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ পেয়েছেন। ফার্স্ট প্রাইজ পেয়েছেন সিঙ্গাপুর পুলিশ, সেকেন্ড প্রাইজ পেয়েছেন সারজা পুলিশ। আবারও বলছি, ফার্স্ট প্রাইজ পেয়েছেন সিঙ্গাপুর পুলিশ, সেকেন্ড প্রাইজ পেয়েছেন সারজা পুলিশ, থার্ড প্রাইজ পেয়েছেন উত্তরপ্রদেশ পুলিশ ইন ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 2, হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য হরিয়ানা গৌরব অ্যাওয়ার্ড। ভেরি 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 ইম্পর্টেন্ট, হরিয়ানা গৌরব অ্যাওয়ার্ড পেয়েছেন অমিত পাঙ্গাল। এর আগেও আলোচনা করেছিলাম কোশ্চেনটা, হরিয়ানা গৌরব অ্যাওয়ার্ড পেয়েছেন অমিত পাঙ্গাল, ইন্ডিয়ান বক্সার, ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল জিতেছেন। এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার 3, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ উইক উইল বি অবজার্ভ ফ্রম 19 নভেম্বর থেকে 25 নভেম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেনটা এইভাবে আসতেই পারে যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ উইক কোন উইককে বলা হয়, সেটা হচ্ছে 19 নভেম্বর থেকে 25 নভেম্বর হচ্ছে অর্থাৎ লাস্ট উইক ওয়ার্ল্ড হেরিটেজ উইক বলে ঘোষণা করা হয়েছে। কোশ্চেন নাম্বার 4, অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট রিপোর্ট রিলিজড বাই ইউনিসেফ, হাউ মেনি চিলড্রেন ডেড ডিউ টু নিউমোনিয়া ইন দ্য ইয়ার 2018। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী যতগুলো চিলড্রেন এবছর মারা গেছে ডিউ টু নিউমোনিয়া, তো নিউমোনিয়ার ক্ষেত্রে সেটা 2018-ই কত না 8 লাখ মারা গেছে। ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে পালন করাই 12 নভেম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে পালন করাই 12 নভেম্বর। আমি এর থিমটা আলোচনা করেছিলাম, কারো যদি মনে থাকে কমেন্টে জানাবেন যে ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে থিম কী ছিল। 12 নভেম্বর পালন করা হচ্ছে আর 8 লাখ শিশু অর্থাৎ 8 লাখ চিলড্রেন কী হয়েছে নিউমোনিয়াতে মারা গেছে। এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার 5, ইন হুইচ স্টেট উইল দ্য কান্ট্রিজ ফার্স্ট আইস স্কেটিং আইস স্কেটিং হকি স্টেডিয়াম বি বিল্ড ইন ইন্ডিয়া। হিমাচল প্রদেশ, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর আগেও আলোচনা করেছিলাম আইস স্কেটিং হকি স্টেডিয়াম কোথায় হয়েছে, সেটা হচ্ছে হিমাচল প্রদেশে। আইস স্কেটিং হকি স্টেডিয়াম হয়েছে হিমাচল প্রদেশে অ্যাট দ্য অটল বিহারি মাউন্টেনিং ইনস্টিটিউট, অর্থাৎ অটল বিহারি মাউন্টেনিং ইনস্টিটিউটে হয়েছে আইস স্কেটিং হকি স্টেডিয়াম। এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার 6, হু হ্যাজ বিকাম দ্য চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট রিসেন্টলি, আকিল কুরেশি। আকিল কুরেশি হয়েছেন ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস। কোশ্চেন নাম্বার 7, হোয়ার হ্যাজ দ্য টিচার ট্রেনিং প্রোগ্রাম নিষ্ঠা রিসেন্টলি বিন লঞ্চড। এর আগে আলোচনা করেছিলাম নিষ্ঠা টিচার ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করেছে জম্মু কাশ্মীর। নিষ্ঠার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট। কোশ্চেন নাম্বার 8, ফর হুইচ মিশন ইসরো সিলেক্টেড 12 পোটেন্সিয়াল অ্যাস্ট্রোনট, সেটা হচ্ছে গগনায়ন। গগনায়নের জন্য ইসরো সিলেক্ট করেছে 12 পোটেন্সিয়াল অ্যাস্ট্রোনট। এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 9, ন্যাশনাল এপিলেপসি ডে পালন করা হচ্ছে 17 নভেম্বর। কোশ্চেন নাম্বার 10, হুইচ ব্যাঙ্ক রুপে কার্ড ওয়াজ দ্য টপ ইন টার্ম অফ ট্রানজ্যাকশন টার্গেট অ্যাচিভমেন্ট।
জম্মু কাশ্মীর গ্রামীণ ব্যাংক হচ্ছে হাইয়েস্ট ব্যাংক রুপে কার্ড বাজ দ্য টপ ইন টার্ম অফ ট্রানজেকশন, ট্রানজেকশন সব থেকে বেশি রুপে কার্ড ডেলিভার করছে কে, জম্মু কাশ্মীর গ্রামীণ ব্যাংক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে জম্মু কাশ্মীর গ্রামীণ ব্যাংক সব থেকে বেশি রুপে কার্ড হচ্ছে, ট্রানজেকশন হচ্ছে জম্মু কাশ্মীর গ্রামীণ ব্যাংকের। কোশ্চেন নম্বর 11, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড দ্য সুরাজ অ্যাওয়ার্ড ফর প্রমোটিং অর্গ্যান ডোনেশন? ওড়িশা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানুষের বিভিন্ন ধরনের অর্গ্যান ডোনেট করে, মরে যাওয়ার আগে বলে থাকে যে আমার চোখ দুটো দান করে গেলাম বা কিডনি দান করে গেলাম, তো সেটাকে বলা হচ্ছে অর্গ্যান ডোনেশন। অর্গ্যান ডোনেশনে সব থেকে যেটা হাইস্ট অ্যাওয়ার্ড সেটা হচ্ছে সুরাজ অ্যাওয়ার্ড, কে পেয়েছেন? ওড়িশা সরকার, অর্থাৎ ওড়িশা পেয়েছেন সুরাজ অ্যাওয়ার্ড। কোশ্চেন নম্বর 12, হুইচ স্টেট ইজ অ্যাডেড টপ ইন ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি র্যাঙ্কিং? ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি র্যাঙ্কিং, অর্থাৎ আমরা যে ওয়াটার পান করি, জল পান করি, তার থেকে সব থেকে হাইয়েস্ট কোয়ালিটি হচ্ছে, হাইয়েস্ট কোয়ালিটির টপ আছে কে? মুম্বাই। কোশ্চেন নম্বর 13, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট নাইট ট্রায়াল অফ অগ্নি টু মিসাইল? ওড়িশা, ওড়িশার আবুল কালাম আইল্যান্ড থেকে উৎক্ষেপণ করা হচ্ছে ফার্স্ট নাইট ট্রায়াল অফ অগ্নি টু মিসাইল। আপনাদের জন্য কুইজ, আগের দিনের কুইজের আনসার ছিল উইলিয়াম স্টারজেন, আর আজকের কুইজ হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট কবে পালন করা হয়? অপশান এ 18ই নভেম্বর, অপশান সি 16ই নভেম্বর, অপশান বি 12ই এপ্রিল, অপশান ডি হচ্ছে 17ই নভেম্বর। তো যেটা আনসার হবে আপনারা কমেন্টে জানাবেন যে ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট কবে পালন করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এমসিকিউ অন কারেন্ট অ্যাফেয়ার্স। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো চলুন আজকে এখানে আমরা শেষ করি, আর এর আগে আমি আলোচনা করেছি মক টেস্ট অন ডব্লিউবিসিএস প্রিলিমস, অবকারী পুলিশ এবং জেল পুলিশ বা মিসলেনিয়াস, এনটিপিসি, রেলওয়ের স্টাফ সিলেকশন কমিশনের, সিজিএল, সব ক্ষেত্রে কাজে লাগবে, যেহেতু কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের আছে। আর বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আপনারা শেয়ার করতে ভুলবেন না, যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন, সবার আগে ইম্পর্টেন্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, পরের ভিডিওতে দেখা হচ্ছে, আর অবশ্যই আপনারা শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ আজকের মতো এখানে।